চক। আজকে এমন এক গাড়ি দেখাবো যে গাড়িটা কেনার পরে 500 কিলোমিটারও চলে নাই। আমার লাইফে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি এত ফ্রেশ এর আগে কোনোদিন দেখি নাই। এটা ঢাইগা রাখছি লাল পর্দা দিয়া, পর্দা উঠাবো, ওয়েট করেন। এমন এক সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাবো যেটা কেনার পরে ভদ্রলোক 500 কিলোমিটারও চালায় নাই, শুধু রেজিস্ট্রেশনের জন্য একবার নেওয়া হয়েছিল আর মনে হয় একদিন বা দুই দিন বাসা থেকে বেরোইছে। ভাই এত ফ্রেশ, এত ফ্রেশ, এত ফ্রেশ, এটা আপনারা আজকে নিজ চোখে দেখবেন লাইভে কি গাড়ি কিছুক্ষণের মধ্যে আপনারা জেনে যাবেন। তবে এত ফ্রেশ যে সেকেন্ড হ্যান্ড গাড়িও হইতে পারে সেই ধারণা আজকে আপনাদের বদলে যাবে। কারণ আমি আছি কোথায়? ড্রিম কার হাউসে। ড্রিম কার হাউসে ইউজড গাড়ি না রিকন্ডিশন গাড়ি মানে আপনি দেখলেই বুঝতে পারবেন না। তাহলে আপনারা সবাই রেডি তো নাকি? সবাই রেডি তো? তাহলে আমি এটা আনবক্সিং করতেছি। 1, 2, 3, ও জাস্ট একটু দেখেন, আমি যেটা বলছি সেটাই সত্য। এই গাড়িটা এত কম মাইলেজ, মানে আপনারা গাড়িটা চারপাশ থেকে যদি খালি দেখেন, এটা আমি লাইভ দিয়ে গেলাম এবং বলে গেলাম এই গাড়ি কালকে সেল হবে, কারণ এটা দেখার পরে আর কেউ থাকতে পারবে না। ভাই মিনিমাম 6 লাখ টাকা সেভ হবে। 19 এর মডেল এলিয়ন আপনি শোরুম থেকে কিনতে গেলে যেই টাকা লাগবে রেজিস্ট্রেশনের যে টাকা সবকিছু মিলানোর পরে, আমি দাম বলার পরে দেখবেন 6 লাখ টাকা সেভ আছে। কিন্তু গাড়িটা কি আসলে নতুনের মতো কিনা সেটা আপনারা আমার সাথে নিজ চোখে দেখবেন। চলেন একটু দেখাই। এই দেখেন গাড়িটা ওভারঅল আগে একটু দেখেন ফ্রেশনেসটা। এটা কিনার পরে 500 কিলোমিটারও চালায় নাই ভদ্রলোক। এটা নিয়ে শুধু ওনার ম্যাডামকে নিয়ে দু একদিন হয়তো বেরোইছিল, বাট গাড়িটারে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি যে এত ফ্রেশ হইতে পারে মানে আমার ধারণাই ছিল না। কাকা আপনি কি গন? একদম বলার বাইরে বুঝালেন হবার পরে তো নিয়ে গাড়ি ডাঙ্গে রাখছে। আচ্ছা এই দেখেন কি সুন্দর গাড়ি দেখছেন, 47 সিরিয়ালের গাড়ি। আচ্ছা এই ভদ্রলোক গাড়িটাকে এত যত্ন করছে মানে দেখা বোঝার উপায় নাই যে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। ওকে তাহলে আপনারা যারা এই লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, কারণ এই গাড়ি আপনি হাজার লাইভ খুঁজবেন, আমার হাজারটা ভিডিও খুঁজবেন কিন্তু এমন গাড়ি পাবেন না কাকা। তাই এই সাইজের ফ্রিজ পাইলে দারুণ কথা বলছেন। গাড়ির ব্যাগডালাটা আর ইঞ্জিনটা একটু আগে দেখাবো, পরে অন্য জিনিস। এই নেন খুলছি ব্যাগডালা, এই নেন খুলছি হচ্ছে ইঞ্জিন রুম। খালি আমার সাথে একটু আসেন আর দেখেন, এমন সেকেন্ড হ্যান্ড গাড়ি জীবনে কখনো দেখছেন? না এবার আসেন, এই দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে এই গাড়িটা দেখেন রিকন্ডিশন গাড়ি, আর এটার মধ্যে কি কোনো তফাত আছে ভাই? একদম খাসির কলিজা, এই দেখেন, দেখি চাকাটা একটু দেখান, এটা কি, এটা কি নামাইছিল নাকি কোনোদিন? একটু দেখেন একদম ব্র্যান্ড নিউ একটা চাকা, এত ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার লাইভে মনে হয় আপনারা দেখেন নাই। আরে 500 কিলোমিটার কেন, আমার তো মনে হয় 300 কিলোও চালায় নাই, দেখছেন অবস্থা, একদম রিকন্ডিশন ইউনিট। যে ভাই এই গাড়িটা মানে বিক্রি করে দিচ্ছে তার কিন্তু প্রায় 5-6 লাখ টাকা লস হচ্ছে, কারণ উনি এই গাড়িটার দাম হচ্ছে প্রায় 39 লাখ টাকা নতুন 19 এর মডেল, এবং এইটা আপনার নাম্বার করতে লাগে আরো 1.5 লাখ। ভিতরটা দেখছেন কত ফ্রেশ, আমার মনে হয় রিকন্ডিশন গাড়িও আপনি এত ফ্রেশ পাবেন না, একটু ধুলাবালি থাকবে, বাট এটার কন্ডিশনটা একটু দেখেন। এবং আমার বিশ্বাস এই গাড়িটা যে আইসা, এই যে দেখেন এই যে ক্রস, এটা কিন্তু জাপানের মার্ক, দেখছেন এটা কিন্তু আপনার গাড়ির সাথে এই যে এখানেও আছে দেখছেন এই দাগগুলা। আসেন এবার একটু ইঞ্জিন রুমটা দেখাই সবাইকে, বলবো আজকে লাইভে একটু সবাই শেয়ার দেন। এই দেখেন চাকা, চারটা চাকাই একদম নতুনের মতো, রিমগুলাও দেখেন, আমার লাইফে আমি এত ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখি নাই কখনো। ওকে এই দেখেন এখানেও মার্ক আছে দেখছেন, আর এই যে মার্সেলটা একদম 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 মানে নতুন, কিচ্ছু বলার নাই। এটা নিয়ে আপনারা কমেন্টস করবেন, আমার কিছু বলার নাই। আমি যেটা বলছি যে সেকেন্ড হ্যান্ড গাড়িও যে এতটা ফ্রেশ হয় সেটা আপনারা ড্রিম কার হাউসে না আসলে বুঝতেই পারবেন না। আমি কোন দিক থেকে ক্যামেরা ধরবো বলেন, ডানে ধরবো না বামে, উপরে ধরবো না নিচে, যেদিকেই ধরতেছি শুধু নতুনেরই গন্ধ। আপনার তো ঠান্ডা ঠান্ডা লাগে নাই, তাহলে নাকটা একটু এখানে দেন তো, দিয়ে একটা টান মারেন, ইঞ্জিনের থেকে নতুনের গন্ধ আসে কিনা দেখেন। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ
একটু দেখেন এই যে ভিতরের ফোম টোম আছে, আমি যেদিকেই ক্যামেরাটা ধরতেছি না সব জায়গায় একদম মানে নতুনের মতোই লাগতেছে, ফাড়াফাড়ি, মনে হয় এই ডিজিটাল প্লেট লাগানোর পরে মনে হয় আর গাড়ি বের করে নাই। 47 সিরিয়ালের গাড়ি, মডেল হচ্ছে 2019, আর এটা কিন্তু আপনার দেখছেন মানে কি অবস্থা ভাইয়া, একটু আসেন এই পাশ দিয়ে আসেন, একটু ভিতরটা কিরকম ফ্রেশ দেখি, পুরো গাড়িটাই একদম নতুনের মতো, মানে আমি সত্যি কথা ভাইজান আমি লাইভে 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 এই জন্য কাইটা দিতেছি লাইভে, বোঝে না মানুষ লাইভের মধ্যে কল দিয়া ভালো। একটু আসেন এই যে দেখেন, এই যে আপনার উডেনগুলা দেখেন একদম নতুন গাড়িতে যেমন থাকে এটার মধ্যে ঠিক তেমনই পাবেন, এই যে পুশ স্টার্ট মানে বেশি ইউজ করতে থাকলে এটার মধ্যে স্পট পড়ে যায়। আপনারা এত ফ্রেশ গাড়ি আমার মনে হয় না কখনো সেকেন্ড শোরুমে দেখছেন ভাই, নতুন গাড়ির ভিতরে যা থাকে এটার মধ্যেও তাই আছে। আপনি এদিকে দেখেন এটার মধ্যে আইডল স্টপ আছে, দেখছেন আইডল স্টপ আছে, তারপরে এখানে ইমার্জেন্সি ব্রেকিং আছে, আর উপরে দেখেন সিলিং, এবং এটাতে কিন্তু সিট কভারও লাগানো হয়েছে। ওই যে ভাই এটা কি সিট কভার না অরিজিনাল সিট? না সিট কভার, সিট কভার 19 মডেলের এলিয়ন প্রিমিয়াতে যে সিট কভার থাকে ওইটাই লাগানো হয়েছে। মানে কোন দিক থেকে ক্যামেরাটা ধরুম আমি নিজেও জানি না, মানে যেদিকেই ধরতেছি খালি নতুন 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 নতুন। সবাই একটু লাইভটা শেয়ার দেন, দামটা এখনই বলতেছি মিনিমাম 5-6 লাখ টাকার মতো আপনার বাঁচবে যদি আপনি এই গাড়িটা কিনেন, এলিয়ন 2019 মডেল গাড়ি। আমি অলওয়েজ বলি আপনাদেরকে যে হাসান ডক্সের লাইভগুলো একটু বেশি বেশি দেখবেন, তাহলে কোনো না কোনো দিন আপনি আপনার স্বপ্নের গাড়িটা পাবেন। মনে হয় আমার কথার সাথে আপনারা একমত হবেন, এবং আপনারাও এই লাইভটা সবাইকে শেয়ার দিয়ে দিবেন, লাইকও দিয়ে দিবেন। সিলিং দেখছেন, মানে যেদিকেই আমি ক্যামেরা ধরবো দেখবেন খালি নতুনের গ্রাম আসতেছে। ও আচ্ছা লাগাই দেন লাগাই দেন, আর দেখা লাগবে না, 750 জন লাইক লাইভটা দেখতেছেন, সবাই একটু শেয়ার দিয়ে দেন, লাইক দেন। আমাদের আতিক ভাই কই, আতিক ভাই ড্রিম কার হাউসের ওনার কই? আতিক ভাই শোরুমে গাড়ি এত কম লাগতেছে, এখানে আপনার হেরিয়ার রেখে গেলাম 4টা, ওই পিছনে আপনার স্কোয়ার রেখে গেলাম, এগুলো কই? আলহামদুলিল্লাহ হাসান ভাই স্কোয়ার সোল্ড আউট, স্কোয়ার বিক্রি করে দিয়েছেন, একটা আছে তিনটা সোল্ড আউট, তিনটা বিক্রি হয়ে গেছে। মাই গড, আরো অনেক গাড়ি ছিল এখানে, তো আরো অনেক গাড়ি দেখছিলাম, সব সোল্ড আউট ইউনিট। শোরুম কিন্তু এখন ফাঁকা ড্রিম কারের, তবে নতুন কালেকশন আসবে, নতুন কালেকশন আসছে, আগামী কালকে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আগের গাড়িগুলো আর নাই, ড্রিম কারের লাইভগুলো আপনারা কেউ মিস করেন না, আমি জানি যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন হবেন, সবাই একটু শেয়ার দিয়ে দেন। কিনি না হাসান ভাই, কিন্তু এলিয়ন প্রিমিয়ো কিনে না, এর আগে একটা এলিয়ন দেখাইছিল, এর আগে একটা এলিয়ন দেখাইছিল, পরের দিনই শেষ। এখন যেটা নিয়ে আইছে আল্লাহ জানে এটা রাত পার হয় কিনা। এই যে এটা কিনলাম না, ধরেন আমার হাতের স্পর্শটা পড়লো এইটাই গাড়িটা ময়লা হলো। হ্যাঁ, আমরা হাত দিয়ে এখানে ধরলেই এখানে একটা দাগ পড়ে, দেখছেন খেয়াল করছেন এই হাতের দাগ পড়ে একদম নতুনের মতো এই লেভেলের। এবং আমি অগ্রিম বলে দেই প্রিমিয়ো কিনছি, প্রিমিয়ো আগামী কালকে বা পরশুদিনের ব্লগে দেখাই দিব। সেন্সর আছে এটাতে, কিন্তু বডি সেন্সর আছে চারপাশে ভাই, এটিতে ফাড়া দিয়ে না, এই যে কম্বল টম্বল কিন্তু যত্ন করে রাখেন, মুরব্বী এত যত্ন করে রাখছে, এবং সব ইন্টাক্ট অবস্থায় আছে সব ভাইয়া, গাড়ি এ টু জেড সব কিছু ঠিক আছে, দেখার কিছুই নাই, জি এডিশন পোস্টার, এবং গাড়িটা কিন্তু কোথাও একটা আচর বা স্ক্র্যাচ কিছু নাই। এপিএক্স এর সিট কভার লাগানো, না যারা বুঝে এরা বুঝবে এটা এপিএক্স এর সিট। আচ্ছা এটা কভার লাগাইছে ভদ্রলোক, সিট কভার লাগিয়েছে, ওকে। এবং এই গাড়িটা জাপান থেকে আনার পরে জাপান এবং বাংলাদেশ মিলায়া এখন পর্যন্ত মাইলেজ আছে 45,240। এবং আপনারা জানেন রিকন্ডিশন গাড়িগুলো জাপান থেকে মোটামুটি 40-42-45 এরকম চলে আসে, তো সেই হিসেবে আমার মনে হয় এটা বাংলাদেশ আসার পরে 500 কিলো মনে হয় চালায় নাই। এবং এটার মধ্যে কিন্তু আপনার এলইডি প্রজেকশন দিছে, না এলইডি প্রজেকশন, এলইডি প্রজেকশন, এটা কিন্তু এফএক্স প্যাকেজে আসে, ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ। হ্যাঁ, এবং আপনার লাইট গ্লাস সব অরিজিনাল আছে এই গাড়ির মধ্যে, শুধু বাংলাদেশের তেল আছে থাকতে পারে, আর বাদ বাকি সব জাপানের, আর বিআরডি থেকে নাম্বার প্লেটটা লাগছে বাংলাদেশের, আর ভিতরে একটু হাওয়া ঢুকলে ঢুকতে পারে বাংলাদেশের চাকার ভিতরে, আর সব 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 জাপানের 1000% অরিজিনাল কালার। 900 উপরে লোক আছেন, আপনারা সবাই বলেন গাড়ির দাম কি বলবো কি বলবো না, এটার দাম কি বলবো কি বলবো না, দেখেন একজন লেখছে সেরার সেরা, আসলেই ভাই সেরার সেরা, এমন গাড়ি আমি আসলেই কখনো সেকেন্ড হ্যান্ড শোরুমে এত ফ্রেশ দেখি না। গাড়ি আনবে একটাই মনে করেন বাজারে সেরা হইতে হবে ভাই, আবার একটু খোলেন না, এখন যারা লাইভে ঢুকছে তাদেরকে একটু দেখাই, মানে এটা যতই দেখামু ততই কিন্তু কম হয়ে যাবে, এত ফ্রেশ ভাই। আপনি দেখেন আমি ক্যামেরা কাছে নিছি, দেখেন তো একটু ধুলাবালি আছে, এটা তো মানে কি বলবো যে গ্যাস করা না তেলের গাড়ি, এটা বলার অপেক্ষায় রাখে না, 100% অকটেন দিবেন, এবং গাড়িটা আসলেই অনেক ফ্রেশ, সব নতুন আছে সব নতুন। আমার লাইভ দেখলে এরকম নতুন নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনারা কিন্তু সন্ধান পাবেন। দেখেন এই গাড়িটা যদি এখন আপনি নতুন কিনতে যান 19 মডেল, তাহলে গাড়ির দাম পড়বে কত অতিক ভাই? সিলভার কালারের গাড়ির দামই পড়বে 37-38, ওয়াইন কালার পাবে কিনা জানি না। আচ্ছা ওয়াইন কালার কিনতে গেলে প্রায় 38-39 লাখ হবে। এরপরে নাম্বার করতে কত টাকা লাগে? 1,30,000-1,50,000। আচ্ছা তাহলে মোটমাট আমার মনে হয় এই গাড়িটা যদি নতুন কেউ নামাইতে যায় তাহলে টাকা লাগবে মোটমাট 40 লাখ প্লাস, 40 লাখের মতো, ঠিক আছে 19 মডেল।
আর এই লাইভে আপনারা যারা এই গাড়িটা কিনবেন দেখা দেখছেন সব নতুন মতো। আতিক ভাই কত টাকা দাম রাখবেন বলেন, তাহলে আমি হিসাব করি কত টাকা সেভ হবে। হাসান ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 34 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস। দারুন একটা গাড়ি পাবেন ভাই, 34 লাখ টাকা নিয়ে আসেন, নিয়ে যান, 34-35 কিছু না, একদম ফিক্সড প্রাইস, লেট ইট গো, 34 লক্ষ টাকা। আতিক ভাই সার্কিট হাউস মসজিদের নিচে, কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে, ড্রিম কার হাউস কালকে শুক্র শনিবার খোলা আছে, খোলা আছে কালকেও, খোলা আছে, নতুন কালেকশন দেখতে পারবেন কালকে। আর আজকে আরো একটা এক্সিও আমি আপনাদেরকে কম প্রাইসে দিয়ে দিব, যদি কালকে নিতে পারেন। আপনারাই বলেন, আমি যে এই যে গাড়িটা দেখাইলাম এখন এক্সিও আর এলিয়ন গাড়িটা, এত ফ্রেশ এলিয়ন গাড়ি আপনারা কখনো দেখছেন সেকেন্ড হ্যান্ড শোরুমে? এবার যদি কেউ বলেন দাম বেশি দাম বেশি, আমি বলবো যে ভদ্রলোক এই গাড়িটা কিনছে প্রায় 40 লাখ টাকার মতো ওনার খরচ হয়েছে, এখন উনি এটা বিক্রি করে দিচ্ছে, তাহলে ওনার কিন্তু মোটামুটি এটা যদি 34 লাখ টাকা ভাই বিক্রি করে তাহলে তারা আবার কিনে আনছে ওনার কাছ থেকে, তাহলে ওই লোক আরো একটু কমে বেচছে, তাহলে চিন্তা করেন ওই লোকের কতগুলো টাকা লস। এই জন্য আপনাদেরকে বলবো নতুন শোরুমে কিনার আগে এই গাড়িটা একটু দেখা যায়, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন, একটা এক্সিও দেখাবেন নাতি ভাই, কত মডেল? আছে অরিজিনাল পাবেন এটার মধ্যে, কিন্তু আপনার মানে সবকিছুই করা আছে, শুধু নিবেন আর চালাবেন। বাইরে আছে তো আমি জানি না কতটুকু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু গাড়িটা রেডি না, আনরেডি অবস্থায় দেখাই দিচ্ছি। আমরা আগামী কালকে যদি থাকে তাহলে আগামী কালকে আবার নতুন রিফ্রেশ করে দেখাই দিই। এটা প্রাইস কত আদিক ভাই? এটার আজকের প্রাইস হচ্ছে যদি আগামী কালকের ভিতরে কোনো কাস্টমার আসে মাত্র 18 লক্ষ টাকা আমরা দিয়ে দিব কালকে। মডেল 2016 16 গাড়ি, 18 লক্ষ টাকা, 18.5 লক্ষ টাকা নিয়ে মার্কেটে কোথাও গাড়ি নেই। আচ্ছা, আর এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? আর এটার প্রাইস পড়বে 22 লক্ষ 50 হাজার টাকা। 22 লাখ 50 হাজার টাকা, মানে এটা হচ্ছে তেলের আর এটা হচ্ছে হাইব্রিড। এটা হচ্ছে তেলের, এটা হচ্ছে হাইব্রিড। এটা আরে উল্টা লাইছেন, এটা তেলের, এটা হাইব্রিড, এটা তেলের, এটা হাইব্রিড। আর এটা চাইলে এলপিজি সিএনজি করা যাবে, এটা করা যাবে না, ও করা আছে অলরেডি, এলপিজি করা আছে। এটাতে ইমার্জেন্সি ব্রেকিং আছে, ওটাতে নাই, এটাতে ইমার্জেন্সি ব্রেকিং, আবার ওইটাতে ড্যাশ ক্যামেরা আছে, এটাতে নাই, এটাতে নাই, আইডল স্টপ আছে, আইডল স্টপ আছে। ওকে ওকে, আচ্ছা তাহলে আমার মনে হয় আজকে আমরা যেটা চাইছি আপনাদেরকে একটা সেকেন্ড হ্যান্ড এলিয়ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখাইতে আমার মনে আমরা পারছি। আস্কিং প্রাইস 34-50, লেট ইট গো প্রাইস 34 লাখ। আর শোরুমে অনেক গাড়ি ছিল বিক্রি হয়ে গেছে, থাকলে দেখাই দিবা, একটা হ্যারিয়ার আছে, শুধু একটা হ্যারিয়ার আছে, চারটা হ্যারিয়ার দেখাইছিলাম, একটা আছে, এটা মডেল হচ্ছে 2017 ফুল লোড, ব্যাকডালা অটো, এটা ফুল লোড না, এটা ব্যাকডালা অটো, বাট জেবিএলটা নাই, ও এটা জেবিএলটা শুধু নাই, পাল কালার, এমনিতে সানরুফ, সিপার পাওয়ার সবই আছে, শুধু জেবিএলটা নাই। আর JBL না থাকলেও এটার মধ্যে কিন্তু সাউন্ড সিস্টেম আছে, যেটা আছে ওইটাও একবারে মন্দ না। আবার JBL নাই মানে অনেকে মনে করবে কিরে ভাই তাহলে এটাতে স্পিকার বাজে না, বাজে, তবে JBL টা অনেকেই পছন্দ করেন, JBL এর জন্য দামটা একটু বেশি হয়, ঠিক আছে? ইন্টেরিয়র কিন্তু প্রোগ্রেস মেটাল ইন্টেরিয়র, প্রোগ্রেস মেটাল এন্ড লেদারে যে ইন্টেরিয়র থাকে এটার ইন্টেরিয়রটা হচ্ছে ওইটা, উডেন অপশন আছে, সানরুফ আছে, বাকি সবই আছে, প্রজেকশন 360, এগুলা সবই আছে। এটার প্রাইসটা কত হবে? এটার প্রাইস হবে 63.5, 63 লক্ষ 50 হাজার টাকা। বাট এটা লাস্ট ইউনিটের হ্যারিয়ার আমাদের এই স্টকে, আমি জানি না আবার নতুন করে কবে পাবো, তো যারা মিস করছেন আগের তিনটা হ্যারিয়ারের মধ্যে তারা এই এই গাড়িটা মিস করবেন না। আচ্ছা, এবং ড্রিম কার মানে অলওয়েজ সেরা মাপের গাড়ি দিবে আপনাদেরকে, গাড়ি দেখার কিছু নাই, বিশ্বাস্য হলো সত্য। আমাদের এই হ্যারিয়ার তিনটার মধ্যে দুইটাই আপনার কাস্টমার না দেখে টাকা পাঠাইছে, এবং আপনি যে স্কোয়ারটা দেখতে, স্কোয়ার এবং ইয়া ছিল, বিশের স্কোয়ার ছিল, দোনোটাই কাস্টমার না দেখে পেমেন্ট করতে, আমি তাদেরকে বলছি যে ভাই আপনারা দেখেন বলতে আপনাদের গাড়ি দেখার দরকার নাই। আচ্ছা, আর এই এক্সেলটা রয়ে গেছে, এই এক্সেলটা 2019 মডেলের, এটাও ব্যাকট্রেন পাওয়ার এবং এটা সানরুফ সহ, আচ্ছা সানরুফ সহ, ব্যাকডালা পাওয়ার, মডেল হচ্ছে 2000 ভাইয়া 16 না 19, এটা 19 এর মডেল। ওকে, তাহলে আপনারা সানরুফ সহ যারা এক্সেল খুঁজতেছেন এটা কিন্তু আপনার সিটগুলা পাওয়ার, ইয়া লেদার আছে, তারপরে আপনার পুশ স্টার্ট আছে,
এবং গাড়ির ফ্রেশনেস আপনারা আইসা এই স্টিয়ারিং দেখবেন বুঝা যাবেন, ড্রাইভিং সিটটা দেখবেন বুঝা যাবেন। সামনে থেকে একটু দেখায় দামটা বলে দিচ্ছি, যদি এক্সটেন্ডটা কেউ নিতে চান কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া? ভাইয়া 38,50,000 টাকা। 38 লক্ষ 50,000 টাকা। আসলে কিছু দামাদামি করার সুযোগ থাকবে। আর এই যে একোয়া, এটা আমাদের হাসান ভাই মাত্র 4-5টা গাড়ি আছে 17 মডেল। কিন্তু লাইভে যারা আসবেন তারা জানা থাকা ভালো যে আমাদের স্টকে আসলে কি কি অ্যাভেলেবল আছে। আর ওই যে আমার কাছে একটা 15 লাখ টাকা দামের ভেজেল আছে না, ওই গাড়িটা কিন্তু এখনো রেখে দিছি, সময় সুযোগের অভাবে আর লাইভে আনা হয় নাই। আচ্ছা, একটা হুন্ডা ভেজেল আছে 15 লাখ টাকায়, 15 লাখ টাকা 14 মডেল। হ্যাঁ, কালকে যারা সবচেয়ে কম দামে কালকে দেখা দিব। আচ্ছা, এবং এই গাড়িটার 17 মডেল 360 ক্যামেরা সহ আসছে, একোয়া বডি কিট সহ 17 মডেল, দামও আপনার 17,80,000 টাকা। 80,000 টাকা। পিছনে একটা ইসিস আছে, আইএসিস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 7-সিটার গাড়ি, 2টা দরজা পাওয়ার, আর এটা রামের মতো, ওই পাশে খুঁটি নাই, কিন্তু গাড়িটা খুবই দুর্দান্ত। বিস্কিট কালার ইন্টেরিয়র, উডেন অপশন আছে। দাম মাত্র 20 লক্ষ টাকা। আর এখানে প্রিয়াস দুইটা, প্রিয়াস আছে এক জোড়া, দুইটাই 18 মডেল, দুইটাই আপনার স্টিউরিং, দুইটাই স্টিউরিং প্যাকেজ, যেটাই 24-এর রেজিস্ট্রেশন, দুইটাই 24 অলমোস্ট রেজিস্ট্রেশন। এটা 2 মাস বয়স, এটা 4 মাস বয়স। এই 2 মাস 4 মাস বয়সের বাচ্চা দুইটা কত টাকা? একই দাম, দুইটাই 27 লক্ষ টাকা। যেটাই নেন 27 লাখ, যেটাই নেন 27 লাখ। বাচ্চা 18 মডেল, দুইটাই 24-এর রেজিস্ট্রেশন। তো হাসান ভাই, এই গাড়িটা যাতে আগামী কালকে বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ, আপনারা আসেন, গাড়িটা দেখে পছন্দ 100% হবে। আমি শুধু ভিডিওতে দেখাইলাম, আপনারা বাকিটা এসে দেখেন। যদি এটা কেউ নিতে চান, কালার থেকে এখনই যোগাযোগ করে ধরে এজ লাইক এজ রিকন্ডিশন যদি না হয়, স্মেলটা সহ দিয়ে দিব, তাহলে নেওয়ার দরকার নাই। জি, ড্রিম গার্ড হাউস থেকে আপাতত বিদায় নিলাম, ভালো থাকেন সবাই। আগামী কালকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন আছে। জি, শুভরাত্রি, ভালো থাকেন সবাই।